আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সু অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব যে জ্যোতিষ, যখন আমাদের কোনো রত্ন, কোনো জ্যোতিষী যখন কোনো রত্ন আমাদেরকে বলেন যে আপনার এই গ্রহ এই স্থানে আছে, দুস্থানে আছে বা কুপিত আছে, বা এই গ্রহকে স্ট্রং করতে হবে নাহলে আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটবে, তখন কিন্তু আমরা সবাই রত্ন পড়তে পারি না বা উপরত্নও পড়তে পারি না। তাহলে তখন কিন্তু আমরা গাছের মূল ধারণ করতে পারি, আর গাছের মূলগুলো কিন্তু অ্যাভেলেবেল অনলাইনেও পাওয়া যায়। শুধু পদ্ধতিটা জানতে হবে আর কীভাবে পড়বেন, কী গ্রহের জন্য কোন মূল সেটা জানতে হবে। সেগুলো জ্যোতিষীরা বলতেও পারেন আবার না বলতেও পারেন, কেননা রত্ন এবং উপরত্নতে তাড়াতাড়ি কাজ হয়, এটাতে হয় না বলছি না, বারবার চেঞ্জ করতে হয় বলে একটা টাইমের ব্যাপার থাকে যে মনে করে করতে হয়। কিন্তু দেখুন, সবার পক্ষে তো সম্ভব নয় দামি দামি রত্ন কেনার উপরত্ন। এখন যদি আপনাকে একটা ডায়মন্ড কিনতে বলা হয় তাহলে বুঝতেই পারছেন ডায়মন্ড মানে কত টাকার। সেখানে যদি ডায়মন্ডের বিকল্প হিসাবে কোনো মূল ধারণ করতে পারেন তাহলে তো খুবই সম্ভব হয়ে যাবে সবার পক্ষে। সেই সম্পর্কে আলোচনা করব সমস্ত ভিউয়ার্সদের এর দিকে তাকিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি করছি, আপনারা যাতে উপকৃত হন। কিন্তু তার আগে আপনাদের কাছে আমরা একান্ত অনুরোধ করব যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, আর এরকম সুন্দর সুন্দর উপযোগী আরও অনেক ভিডিও আপনাদেরকে যাতে আমরা গিফট করতে পারি, দিতে পারি, সেই সুযোগটা আমাদের করে দিন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন আর প্রচুর শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন। সবাই ভালো থাকলে কিন্তু আমরাও ভালো থাকবো, জানবেন যে সবাইকে নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা কিন্তু সমস্ত গ্রহর একটা রেমেডি বলে দেবো। চলুন আমরা ভিডিও শুরু করি। গাছের মূল বা শিকড় ধারণের ক্ষেত্রে মানুষের ওজন অনুযায়ী শিকড়ের পরিমাণ কিন্তু বিভিন্ন হয়ে থাকে। জাতকেরা ডান হাতে সবসময় এই মূল ধারণ করবেন এবং জাতিকারা বাম হাতে ধারণ করবেন। আবার কেউ কেউ কিন্তু কোমরেও পড়েন, কেননা লজ্জা লাগে বা তাদের অসুবিধা থাকে তাই কোমরে ধারণ করতে পারেন। সেখানে কিন্তু উল্লেখ করা থাকবে যে কোনটা কোমরে পড়া যাবে না। আর এই শিকড় ধারণ করার পূর্বে গরিব মানুষকে কিছু দান করবেন, কেননা এর ফলে কী হবে, দানে কিন্তু অনেক পাপ ক্ষয় হয়ে যায়। তা বলে বারবার দান করবেন আর বারবার পাপ করবেন সেরকম কিন্তু না, ভুল চুক যদি কিছু হয়ে যায় সেটা কিন্তু দান দ্বারা ক্ষমা হয়। তাই একটু গরিব মানুষ বা নিধি মানুষ যারা, তাদেরকে দান করে গ্রহের পূজা পাঠ করে মন্ত্রপুত করে তারপরে যদি পড়েন তাহলে কিন্তু খুবই উপকৃত হবেন। আর যেই গ্রহের জন্য যেই মূলটি পড়ছেন সেই বীজ মন্ত্রটি 16 বার জপ করবেন। নির্দিষ্ট গ্রহের নির্দিষ্ট মূল না হলে কিন্তু অবশ্যই ক্ষতি হবে, কেননা আপনার ধরুন জ্বর হয়েছে, আপনি খাচ্ছেন পটি হওয়ার একটা ট্যাবলেট বা ওষুধ, তাহলে তো কাজ দেবে না, তাই একটুখানি খেয়াল রাখবেন। আর যে মন্ত্রটা বলবেন সেটা হচ্ছে ত্রিফুলিং খিরিকা মূল গো জিভ্ভাং বৃহদ্দারকম ব্রহ্মজ্যোষ্ঠিম সিংহ পুচ্ছিম বজ্জলম চন্দনম শীতম অশ্বগন্ধম ক্ষমম সূর্যম দক্ষম দেব পক্ষান্তরে। যদি এটা না বলতে পারেন, বলে দিলাম বারবার, যদি নাও বলতে পারেন এটা রেকর্ডটা চালিয়ে দেবেন, এটা ভিডিওটা আপনারা সেভ করে রাখবেন। যদি না বলতে পারেন এইটা প্রত্যেক গ্রহের জন্যই কিন্তু এই মন্ত্রটা পাঠ করতে হবে, এটা চালিয়ে দেবেন, দিয়ে এটাকে মন্ত্রসিদ্ধ করে নেবেন। এবারে আমরা আলোচনা করব যে কোন গ্রহের জন্য কোন মূল ধারণ করবেন। রবি গ্রহের জন্য, রবি যদি প্রতিকূল হয় তাহলে কিন্তু আপনারা বেল গাছের যে মূল সেটা ধারণ করবেন। চন্দ্র যদি প্রতিকূল হয় তাহলে কিন্তু খিরিকা, এটা আপনারা পেয়ে যাবেন অনলাইনেও পাবেন বা যেখানে জড়িবুটির এগুলো বিক্রি হয়, খিরিকা মূল ধারণ করবেন। মঙ্গল যদি প্রতিকূল হয় অনন্ত মূল ধারণ করবেন। বুধ গ্রহ যদি প্রতিকূল হয় তাহলে বৃহদ্দারকম বলে একটি মূল আছে সেটি আপনারা ধারণ করবেন। শুক্র, এই শুক্র গ্রহ যদি প্রতিকূল হয় তাহলে রামবাসকের মূল ধারণ করবেন। বৃহস্পতি যদি প্রতিকূল হয় তাহলে জ্যৈষ্ঠ আথির মূল ধারণ করবেন। শনি গ্রহ যদি, শনিদেব যদি প্রতিকূল হয় তাহলে শ্বেত বেরেলার মূল ধারণ করবেন। কেতু গ্রহ যদি
কুপিত হয় তাহলে অশ্বগন্ধার মূল ধারণ করবেন, এবং রাহু যদি কুপিত হয় তাহলে শ্বেতচন্দনের মূল ধারণ করবেন। এরপরে আমরা বললাম যে প্রত্যেক যেই গ্রহ আছে তাদের যে বীজ মন্ত্রটি কিন্তু জপ করতে হবে। সেই বীজ মন্ত্রটি আমরা জানিয়ে দিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, দেখুন, শুনে নিন। রবি গ্রহের জন্য বীজ মন্ত্র হল ওম ফ্রাম ফ্রিম হ্রোম সহা সূর্যায় নমঃ। আর সাধারণ মন্ত্র ওম ঘৃণী সূর্যায় নমঃ, এটাও বলতে পারেন সাথে। আর চন্দ্রদেবের জন্য বীজ মন্ত্র হচ্ছে ওম শ্রাম শ্রীম শ্রম সহা চন্দ্রায় নমঃ। আর সাধারণ মন্ত্র হচ্ছে ওম সোম সমায় নমঃ। মঙ্গল গ্রহের জন্য যে বীজ মন্ত্রটি আছে সেটি হচ্ছে ওম ক্রাম ক্রেম ক্রোম সহা ভৌমায় নমঃ। সাধারণ মন্ত্র হচ্ছে ওম অম অঙ্গারাকায় নমঃ। বুধ গ্রহের জন্য যে বীজ মন্ত্রটি হচ্ছে সেটি হচ্ছে ওম ব্রাম ব্রেম ব্রোম সহা বুধায় নমঃ। সাধারণ মন্ত্র হচ্ছে ওম বুধায় নমঃ। এরপরে হচ্ছে বৃহস্পতির মন্ত্র, সেই বৃহস্পতির বীজ মন্ত্র হচ্ছে ওম গ্রাম গ্রেম গ্রোম সহা গ্রুবে নমঃ। সাধারণ মন্ত্র হচ্ছে ওম ব্রেম বৃহস্পতে নমঃ। এরপর শুক্রগ্রহের যে বীজ মন্ত্র সেটা হচ্ছে ওম দ্রাম দ্রেম দ্রোম সহা শুক্রায় নমঃ। আর সাধারণ মন্ত্র হচ্ছে ওম সুম শুক্রায় নমঃ। শনিদেবের যে বীজ মন্ত্র সেটি হচ্ছে ওম প্রাম প্রেম প্রোম সহা সৈরশ্চরায় নমঃ। সাধারণ মন্ত্র হল ওম শম সৈনশ্চরায় নমঃ। এরপরে আমরা বলবো রাহুর যে বীজ মন্ত্র সেটি হচ্ছে ওম ভ্রাম ভ্রিম ভ্রোম সহা রাহুবে নমঃ। সাধারণ মন্ত্র হচ্ছে ওম রাম রাহুবে নমঃ। কেতুর যে মন্ত্র হচ্ছে বীজ মন্ত্র ওম শ্রাম স্ত্রিম স্ত্রোম সহা কেতবে নমঃ। সাধারণ মন্ত্র হচ্ছে ওম কেম কেতবে নমঃ। এই যে বীজ মন্ত্রগুলো বলে দিলাম তার সাথে সাধারণ মন্ত্রও বলে দিলাম, এগুলো যখন আপনারা প্রণাম করবেন তখন এই সাধারণ মন্ত্রগুলো আপনারা জপ করবেন, আর যখন আপনারা মন্ত্রপুত করে নেবেন মন্ত্রসিদ্ধ করে নেবেন ওই মূলগুলোকে তখন আপনারা যে বীজ মন্ত্র বললাম সেগুলো আপনারা একটুখানি মুখস্থ তো আপনাদের করতেই হবে, একটু কষ্ট করে আপনারা কিন্তু এই 16 বার ওটা মন্ত্রপুত করে নিয়ে তারপরে মাথায় ঠেকিয়ে এবং কিসের জন্য পড়ছেন সেই মনস্কামনাটা করে আপনি সবসময় এটাই মনস্কামনা করবেন যে ধরুন কথায় বলছি কোনো রোগ জ্বালা থেকে মুক্তির জন্য, তখন বলবেন যে এইটা থেকে মুক্ত হয়ে গেছি, আমি এটা থেকে মুক্ত হয়ে গেছি। এই পজিটিভ ভাইব্রেশনটা দেবেন, পজিটিভ কথাটা বলবেন যে হব বা হই যেন এটা না বলে হয়ে গেছি বলে এটা ধারণ করবেন, আর আপনি ভাববেন সত্যি হয়ে গেছেন, বিশ্বাসে মিলায় বস্তু অবিশ্বাসে নহে। এই ক্রিয়াটা যদি আপনি চালিয়ে যেতে পারেন করেন দেখবেন জীবন কিন্তু সমৃদ্ধশালী হয়ে উঠবে। তাই উপরত্ন বা রত্ন থেকেও যে মূল কোনো অংশে কম না এই ভিডিও থেকে এবং ধারণ করার পর মূলগুলো আপনারা কিন্তু জীবনে যে পরিবর্তন হবে সেটাই নিশ্চয়ই বুঝতে পারবেন। খুব ভালো থাকুন, আপনাদের জীবন সৌভাগ্যপূর্ণ হয়ে উঠুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।